পরীক্ষিত আমলটি যদি কেউ করে তার মাথা ব্যথা অবশ্যই ভালো হয়ে যাবে সেই আমলটা হল সোরা আয়াতটা আপনাকে পঁচাত্তর বার পাঠ করতে হবে পঁচাত্তর বার পাঠ করতে হবে লাগাতার তিন দিন পঁচাত্তর বার করে লাগাতার তিন দিন পাঠ করতে হবে খুবই ছোট একটা আয়াত এই আয়াতটা পড়ার পর তিন দিন পঁচাত্তর বার পাঠ করে এভাবে ফু দিবে মাথার মধ্যে যদি কেউ ফু দেয় তাহলে তার মাথা ব্যথা অতি দ্রুত ভালো হয়ে যাবে আর কেউ যদি প্রচন্ড মাথা ব্যথার কারণে আমল করতে না পারে তাহলে অন্য কোন মানুষ যদি পরে তার মাথায় ফু দিয়ে দেয় তারপরেও তার কাজে লাগতে পারে ইংসা আল্লাহ তো বন্ধুগণ সেই আয়াতটা আমি বলব আয়াতের এই অংশটুকু নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লেখা থাকবে